কাটোয়া টাইমস পাক্ষিক পত্রিকার আজকে শুভ উদ্বোধন করা হলো আমাদের কাটোয়া এবিটিএ শুভস্মৃতি রোডের হলে। আজকের এই উদ্বোধনী কর্মসূচিতে, পত্রিকার যে আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচি, সেই কর্মসূচিতে বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব অঞ্জন চট্টোপাধ্যায় এক্স এমএলএ, বিশিষ্ট সাহিত্যিক রাজকুমার রায়চৌধুরী এবং বিশিষ্ট সাংবাদিক আনন্দবাজার পত্রিকার প্রণব দেবনাথ, এছাড়াও অসংখ্য শিক্ষক ও এলাকার বুদ্ধিজীবী সাধারণ মানুষ আজকে উপস্থিত হয়েছিল। আমার এই পত্রিকা যাতে পরবর্তী দিনে আরও সুন্দরভাবে হয় এবং সকলের দাবি এবং বর্তমান পরিস্থিতিতে যে মানুষের মানে মানুষের যেটা পাওনা, মানুষের চাহিদা, সেটা হচ্ছে নিরপেক্ষ সঠিক খবর তুলে ধরা, এবং সেই সঠিক খবর তুলে ধরার লক্ষ্যেই আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই কাটোয়া টাইমস পত্রিকা এগিয়ে নিয়ে যাব। আশা করব কাটোয়ার সকল স্তরের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছ থেকে সাহায্য পাবো, আর আমি প্রত্যেকটা দলের খবরই তুলে ধরার চেষ্টা করব যেটা সঠিক সেটাকে। তাতে হয়তো খবর এমনই একটা দিক, আজকে আমি যার খবর করব তার ভালো লাগবে, অন্য রাজনৈতিক দলের খারাপ লাগবে, কাল হয়তো সেই রাজনৈতিক দলের কোনো একটা ভালো খবর অপরা রাজনৈতিক দলের খারাপ লাগবে, সেটাকে কাটিয়ে তুলতে হবে, সেই মানসিকতার পরিবর্তন করতে হবে এবং কলমকে সোজা করে ধরে, কলমের ভাষাকে সোজা করে কাটোয়ার মানুষকে, পূর্ব বর্ধমান জেলার মানুষকে তাদের যে অরিজিনাল খবর, সত্য খবর, সেই খবরকে তুলে ধরাই আমার এই পাক্ষিক পত্রিকার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে। আমার নাম কৌশিক দে। আপনি পত্রিকার? আমি পত্রিকার এডিটর এবং সম্পাদক।